চ্যালেঞ্জ আসলে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক এই তিনটা চ্যালেঞ্জ সামনে রয়েছে। এই চ্যালেঞ্জের বেশিরভাগ হচ্ছে এই তিনটি খাতে বিশ্ব সংকটে যে বাস্তবতা, তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা অত সহজ কাজ। তবে আমাদের একটা বিশ্বাস আছে, আমরা আজকে যে সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, এটা আমাদের নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য এটা সম্ভব হয়েছে। এবং তিনি বাংলাদেশ না বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা দূরদর্শিতা পরিচয় দিয়েছেন এবং সংকটে রূপান্তরের রূপকারের ভূমিকা পালন করেছেন, সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আমরা আশা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর, তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে সে দেশ এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য, আমাদের চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল। আমাদের চলার পথ আমাদের জন্ম থেকে এ পর্যন্ত কণ্ঠকা কিডনই ছিল, কাজে এই পথ আমরা অতিক্রম করি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি এবং এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধু নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে, প্রস্তুতি তো এখনো হয়নি। আমরা প্রথম ক্যাবিনেট মিটিং করব, ক্যাবিনেট মিটিং করার পর যার যার মন্ত্রণালয়ে ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিবেন, বিশেষ করে আমাদের যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।